গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি তো অবশ্যই ভালো আছি। আর এখন বাজে 12:45, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখে বুঝতেই পারছো স্নান দান হয়ে গেছে, পেছনের বেলুন এখনো খোলেনি, কিন্তু সামনের হ্যাপি বার্থডে খুলে গেছে। পেছনের বেলুনগুলো আর খুলছি না এখন। আর আজকে আমি আবারও একটা নতুন জামা প্যান্ট পরে নিয়েছি, এই আজকের আমার ড্রেস আর কি। এই প্যান্টটা কিনেছিলাম মানালি থেকে, তোমাদের মনে আছে বোধ হয়, 100 টাকা দিয়ে কিনেছিলাম, দেখেছি কিনা আমার নিজেরই মনে পড়ছে না। আর এই টি শার্টটা দিদিভাই দিয়েছে ফুল হাতা। তো এই আজ সকাল থেকে আমি আর দিয়া বাংটাও মারতে মারতেই কাটিয়ে দিয়েছি, কিছুই করিনি। আজকে আমাদের বিকেল বেলা এক জায়গায় যাওয়ার কথা আছে। আজকে আমাদের কোথায় যাব? বেশি দূর না, বারাসাত যাবো সিনেমা দেখতে। ওই দেখো ওই বেলুনটার অবস্থা দেখেছো কি ওপরে? না, আলমারিতে ওটা প্রজাপতি হবে, বেলুন এখন প্রজাপতির রূপ নিয়েছে। তো আমরা যাবো আজকে স্পাইডারম্যান দেখতে। আমাদের টিকিট কাটা হয়েছে, কোথায় টিকিট কেটেছো? আরতি না কোথায় কেটেছি? জয়া, জয়াতে কেটেছে। তো জয়াতে যাব সিনেমা দেখতে, ওই জন্য আজকে তাড়াতাড়ি কাজে বসেছে। জন্মদিন ছিল কালকে আমার, কালকে কিছু করেনি। ঠিক আছে, আজকে সেটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, একদম বেশি কমপ্লেন নয়। তো কালকে উল্টে দেরি করলো কাজ শেষ করতে, তো আজকে যাব, জানি না আজকে ও কি করবে। আজকে 5:30টাতে বেরোতে হবে, 6:30 থেকে শো আছে, দেখা যাক। আমি ও আর দিয়া যাব, দিদি ভাই আর মামনি যাবে না। দিদি ভাই যাবে না কারণ আগের পার্ট গুলো দেখানি, ঠিক সেম কারণেই মামনিও তাই। তো আমি দিয়া আর ও যাব বিকেল বেলা, এটাতেই এই আশাতেই রয়েছি আর কি। দেখা যাক ও যদি কাজ শেষ করতে পারে, করতেই হবে, কিছু করার নেই, কারণ টিকিট কাটা অলরেডি হয়ে গেছে। তো কালকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, খুব আশা করে আছি আর কি। তো যাচ্ছি, এই যেরকমটা বলেছিলাম সেরকমটা হলো, বের হলাম আমরা, অবশেষেও কাজ শেষ করেছে। এই যে দিয়ারানি আর এই যে প্রমি আমার বর। তো চলো যাওয়া যাক, আমরা বারাসাত যাবো, বেশিক্ষণ লাগবে না যেতে, জানি না ট্রেনে কিরকম ভিড় হবে। ট্রেনে ভিড় হলে বাসে করে বেরোতে হবে, কোনো ব্যাপার নয়, যাবোই আমরা, টিকিট যখন কেটেছি যেতে তো হবেই অবশ্যই। তো চলো গিয়ে নয়তো কথা হবে, বা স্টেশন গিয়ে কথা হবে। পৌঁছে গেছে আর দুজনে দুটো এসে কানেরও কিনেছি, দিয়া তার জন্য খুব খুশি। দিয়া একই কানের নাকি 100 টাকায় দেখেছিল, তো ওই জন্য 30 টাকায় পেয়ে গেছে বলে খুব খুশি। বাড়ি এসে দেখাবো তোমাদেরকে কানের গুলো, আমিও একটা নিয়েছি, কড়ি দেওয়া কানের আমি পড়িনি খুব একটা, তো মনে হলো একটা নিয়ে দেখি কেমন লাগবে, তো নিয়েই নিলাম, বাড়ি এসে দেখাবো। কিন্তু ট্রেন নাকি এখন 5:30, আমি বুঝতে পারছি না এতক্ষণ আমরা কি করবো। আমরা পৌঁছেও গেছি, এবার যাচ্ছি সিনেমা হলের দিকে হেঁটে আর কি, জ্যামে আটকে গেছি। ট্রেনটা আজকে প্রচণ্ড লেট করেছে, প্রচণ্ড। পৌঁছেও গেছি, একটু ভিড় ছিল এই যে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, 6:16 বাজে, 6:30 থেকে শো। যেটা বলছিলাম ট্রেনের টাইমটা একটু লেট হয়ে গেছিলো আজকে, একটু না অনেকখানি, পাক্কা 45 মিনিট দাঁড়িয়ে ট্রেন পেয়েছিলাম। তো চলো যাওয়া যাক আগে ভেতরে, তোমরা পৌঁছে গেছি, কতটা কি শুনতে পাবে জানি না, কারণ অলরেডি অ্যাড দিতে শুরু হয়ে গেছে। এই যে পাশে সবাই আমরা বসে পড়েছি, শুরু হোক, ওটার সাথেই রয়েছি। পাবো না পাবো না করে সবটাই পেয়ে গেছি, কারণ আমাদের লেট করেছিল ট্রেন, বিভৎসভাবে লেট করেছিল, যেটা বারবার বলছি। আমরা ভেবেছিলাম প্রথম কয়েকটা সিন হয়তো পাবো না দেখতে, কিন্তু সেটাও পেয়ে যাবো। সিনেমা দেখে আমরা বেরিয়ে গেছি, তো এখন যাচ্ছি, দেখা যাক আমরা খেয়ে দিয়ে যাবো ঠিক করেছি। তো আমার মাস্কটা ওর পকেটে রাখতে দিয়েছিলাম, দিয়েছে হারিয়ে। কি করছিস তুই? তো দিয়েছে হারিয়ে, এখন এটাই আমার ভরসা আর কি। জানি না সাউন্ড কতটা পাচ্ছিলে, ঠান্ডা আছে কিন্তু বাইরে অল্প স্বল্প, কিন্তু দারুণ লেগেছে আজকে সিনেমাটা, যাই হোক না কেন। তো আগে খেয়ে দিয়ে নিয়ে আর কিছু খেলে তো তোমাদের অবশ্যই দেখাবো কি খাচ্ছি না খাচ্ছি। চল হৃদয়পুর স্টেশনে অলরেডি এসে বসে পড়েছি, কেমন লাগলো সিনেমা দিয়াকে দেখো? বলার বলার উপরে, অনেক কিছুর উপরে, তারাই বুঝবে যারা মার্ভেলের ফ্যান, মানে ফুল মার্ভেল বলতে। হ্যাঁ সত্যিই ভালো হয়েছে সিনেমাটা, লাস্টে যেটা দেখালো ওর তো অসম, আর শুরুটাও খুব সুন্দর হয়েছে আজকে। যাই হোক, আমরা আসার টাইমে বিরাটিতে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, আর
এক নম্বরের ট্রেনগুলো শিয়ালদা যাচ্ছিল যাচ্ছিল, আর এসেও ঠিক সেটাই দেখলাম। এখন ট্রেন ওই দিকে গেল, বারাসাতের দিকে, যেটা আমাদের দরকার নেই, কিন্তু আমাদের যেটা দরকার সেটা আসছে। এটাই হচ্ছে আমাদের, কিছু করার নেই। সিনেমা দেখতে গিয়ে আজকে আমার ব্লগের টাইম ছোট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। যাই হোক না কেন, সকাল থেকে আমি একটু ল্যাব খেয়েছি, এটা ঠিক কথাই। পেছন থেকে কথা বলছি, চলে এসেছি আমরা, কচুরি আর তরকারি খেলাম স্টেশনের ওখান থেকে, খেয়ে দিয়ে চলে এসেছি। আর তোমাদেরকে বলেছিলাম তখন যে দুটো কানের কিনেছি, এই দেখো এই একটা, এটা দিয়ার, এটা প্রচন্ডই বড়, এত বড় আমি পড়ি না। এটা হচ্ছে দিয়ার, এরকম ডিজাইনটা, নিচে ওই ঝুনঝুনি বল মতো লাগানো আছে, একটু বেশ ভালো ডিজাইনটা। আর হচ্ছে এরকম গণেশ, আর নিচে করি দেওয়া, এটা আমার জন্য কিনেছি আমি, কেমন লাগবে পড়লে জানি না, ও বললো যে ভাল লাগছে পড়ে, মানে একটু কানের সামনে নিয়ে দেখেছিলাম তো ওই জন্য কিনলাম। এই দুটোই কিনেছি আর কিছু কিনিনি। যাই হোক, সিনেমা টিনেমা দেখা হলো, খুব ভালোই কাটলো দিনটা আজকে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আবারও আসবো একটা কালকে নতুন ব্লগের সাথে। অবশ্যই আমি তো ভালো থাকবোই, আর সাথে তোমরাও ভালো থাকার চেষ্টা করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। তো চলো, আর যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো, আর কিছুই নয়। আর যারা সুপারম্যান দেখবে ভাবছো, সুপারম্যান বলছি দাঁড়া, স্পাইডারম্যান দেখবে ভাবছো, তাহলে তারা তাড়াতাড়ি করে দেখে ফেলো, খুব ভালো হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে, সবার ভালো লেগেছে আমাদের। তো তাহলে আর কথা বাড়াচ্ছি না, আজকের ব্লগটাও ছোটই যাবে মনে হচ্ছে। তো চলো আজকে টাটা, গুড নাইট।